দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকাল পৌনে চারটে নাগাদ উড়িষ্যার বালেশ্বর পৌঁছান তিনি। ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল, হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করার কথা তার। শুক্রবার সন্ধ্যের দুর্ঘটনার পরপরই টুইট করে শোক প্রকাশ করেছিলেন তিনি। রেলের তরফ থেকে আগে জানানো হয়েছে ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত হবে। ইতিমধ্যে নিহতের পরিবার এবং আহতের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারের জন্য 10 লাখ টাকা, গুরুতর আহতদের জন্য 2 লাখ টাকা এবং অল্প চোট আঘাত প্রাপ্তদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার সন্ধ্যায় ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্ত এক্সপ্রেস একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই 3 ট্রেনের দুর্ঘটনায় উড়িষ্যার বালাসোর এখন মৃত্যুপরি। রেল দুর্ঘটনায় উদ্ধার কাজ, আহতের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।